তপন কুমার দাস, সভাপতি কালিয়াগড় পূর্বপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি। যদিও এটা কালিয়াগড় পূর্বপাড়া সার্বজনীন পুজো কমিটির নামে পুজোটা হয়, কিন্তু পরিচালনা করে টিএনএস ক্লাব। আমরা এই বছর আমাদের 55 বছর। বিগত দিনে আপনাদের আশীর্বাদে আমরা সবসময় বলাগড় ব্লক তথা হুগলি জেলার অন্যতম সেরা পুজো আমরা উপহার দিয়ে এসেছি। আমাদের বিষ্ণুর দশাবতার, বিশ্বশান্তি, তারপর 2015 সালে তাজমহল, সেটা ইতিহাস হয়ে গেছে, আপনারা সবাই জানেন। তারও পরবর্তীকালে আমরা আরও বিভিন্ন রকম শ্রেষ্ঠ পুজো উপহার দিয়েছি। গত বছর আমরা অন্য আঙ্গিকে পুজো করেছিলাম, শুধুমাত্র বই দিয়ে আমরা পুজোর প্যান্ডেল করেছিলাম, যেটা হুগলি জেলায় অনেকগুলো প্রাইজ আমরা পেয়েছি। তা এবছর এই ক্রান্তিকালে, করোনাকালে, আপনারা সকলেই জানেন যে পুজোর বাজেট আমরা সেভাবে নিতে পারিনি, কারণ আমাদের গত আট ন মাস ধরে বিভিন্ন রকম সাংস্কৃতিক এই মানুষের পাশে আমাদের দাঁড়াতে হয়েছে, ক্লাবগতভাবে, পুজো কমিটিগতভাবে। সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে আমাদের বাজেট 12-10 থেকে 15 লক্ষ টাকা থাকে, আমরা এবার মাত্র 3 লক্ষ টাকা বাজেট নিয়েছি, মানে 1/4 বাজেট হয়েছে, তাই তো? কম প্রায় 1/4।